এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন ধাতব আয়নের সৃষ্ট বৈশিষ্ট্যপূর্ণ বর্ণের শিখা। তো এইখানে আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে, যে দেখো হচ্ছে দুইটা এই টেবিলে দুইটা দেওয়া আছে, কলাম দেওয়া আছে, একটা আছে খালি চোখে পরীক্ষা আর একটা আছে কোবাল্ট ব্লু গ্লাসে পরীক্ষা, আর আয়নগুলো কিন্তু একই। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে খালি চোখে পরীক্ষার জন্য একটা লাইন মনে রাখতে পারি। লাইনটা কি? লাইনটা আমি হচ্ছে এখানে লিখতেছি, দেখো সীসা পাবে কুশ খেলবে, ঠিক আছে, সীসা পেলে পাবে কুশ খেলবে। তো সীসা সি দিয়ে আমরা মনে রাখবো সোডিয়াম, সোডিয়াম, আর সা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সোডিয়াম, দেখো হচ্ছে কেমন সোনালি হলুদ, সোনালি হলুদ, সোনালি হলুদ, ঠিক আছে। আচ্ছা এটা গেল তোমার সোডিয়াম। এখন আমরা দেখবো হচ্ছে পাবে, পাবের প দিয়ে আমরা মনে রাখবো পটাশিয়াম, প দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, আর বে দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে বেগুনি, বে দিয়ে আমরা মনে রাখবো বেগুনি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে কুশ, কুশের কু দিয়ে আমরা মনে রাখবো কপার, কু দিয়ে আমরা মনে রাখবো কি কপার, ঠিক আছে, আর দন্তস্বাদে আমরা মনে রাখবো হচ্ছে সবুজ, দন্তস্বাদে আমরা কি মনে রাখবো সবুজ, খেলবের খে দিয়ে আমরা মনে রাখবো ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, আর ল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লাল, লাল, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে সোডিয়াম, সোডিয়াম কি সোনালি হলুদ, তারপরে পটাশিয়াম, পটাশিয়াম দেখো বেগুনি, পটাশিয়াম কি হালকা বেগুনি, কুশ কপার, কুতে কপার, দন্তর সাথে সবুজ, কুশের দন্তর সাথে সবুজ, আর খেলবে ক্যালসিয়াম ইটের মতো লাল, ক্যালসিয়াম কেমন ইটের মতো লাল। এটা গেল হচ্ছে খালি চোখে পরীক্ষা। এখন আমরা দেখবো হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসে পরীক্ষা। তো এখন দেখো একটা জিনিস, কোবাল্ট ব্লু গ্লাসে যখন আমরা পরীক্ষাটা করব তখন কিন্তু একটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যে সবগুলো আয়ন কিন্তু এই কোবাল্ট ব্লু গ্লাসে বর্ণ দেখাবে না, সবগুলো আয়ন দেখাবে না। কোন দুইটা দেখাবে? শুধুমাত্র দুইটা দেখাবে, কোনটা কোনটা? একটা হচ্ছে তোমার পটাশিয়াম আয়ন, আর একটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তো এই দুইটা আমরা এভাবে মনে রাখতে পারি, কাঁসার গোলাপ, কাঁসার গোলাপ দিয়ে, তো কাঁসার ক দিয়ে আমরা মনে রাখতে পারি ক্যালসিয়াম আয়ন, আর দন্তস্বাদে আমরা মনে রাখতে পারি দেখো ক্যালসিয়াম আয়ন কেমন হালকা সবুজ, তাহলে সবুজ, আর গোলাপের গো দিয়ে আমরা মনে রাখতে পারি গোলাপি, গোলাপি, আর প দিয়ে আমরা মনে রাখতে পারি দেখো পটাশিয়াম আয়ন কেমন গোলাপি লাল শিখা দেখাবে, পটাশিয়াম আয়ন, তাহলে হচ্ছে ক্যালসিয়াম আয়ন কেমন দেখাবে হালকা সবুজ দেখাবে, আর পটাশিয়াম আয়ন দেখাবে গোলাপি লাল শিখা।